এই তো রাত, এটা সুন্দর লাগছে। এদেশে শেষ ইফতার আজকে, আমি তো ইফতার করিনি এখনো, খাই তো। আমরা এখানে দোতলা পরিষ্কার করতে লাগছিলাম আজকে, মাছ কাটতে লাগছে রে। নদীর মাছ কিনে এলাম যেগুলো। সামন আর শুভ সকাল, আজকে 10ই এপ্রিল, তারিখটা ঠিক বলছি কিনা দেখি। হ্যাঁ ঠিক আছে, তো আজকে অনেক ব্যস্ত থাকবো সারাদিন, এখন হাঁটতে যাচ্ছি ফরেদের সাথে, ফরেদকে সাথে নিয়ে। এরপরে এসে স্বামী ভাইকে নিয়ে মাছের বাজারে যাবো, একটু ভিডিও করবো, মাছ কিনা রাখতে পারি সব হালকা পাতলা। দেন আরও কাজ আছে, দেখতে থাকুন, আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। আর ঈদের আগের দিনগুলোতে এইভাবে ব্যস্ততে যাই, আর ঈদের দিন আসলে আমি ঠেস মারা হয়ে যাই। ঈদের দিন আসলে কেন জানি খালি ঘুম চাপে, আর বাড়িতে অলস সময় কাটি, কেন জানি এর ব্যাখ্যা আমার কাছে নাই। ওকে চলুন যাই। যে উঠে গেছি, একজন কুকুর মা তার বাচ্চাকে কামড় মারা শেখাচ্ছে, মানে হাউ টু উইথ অ্যাটাক সামওয়ান অর অ্যানিমেল। এই লাগছে দৃশ্যটা, মজা লাগে কুকুরের খেলা দেখতে। হাঁটতে হাঁটতে চলে আসছি বেলতলি বাজারে, বেলতলি বাজারে পাইকট গাছ একদম সব সবুজ হয়ে আছে। আমরা এদিক দিয়ে চলে যাবো বাম দিকে। আমি হাঁটতে হাঁটতে একটা বাড়ির সামনে চলে আসলাম, যে জায়গাটাতে শশা বা কী বলে এটিকে, হ্যাঁ শশাই চাষ করা হয়েছে সুন্দরভাবে। আমরাও করবো আমাদের বাড়ির সামনে, এই যে দেখেন অনেক সুন্দরভাবে জিনিসটা কিন্তু গোছালোভাবে তৈরি করা হয়েছে, এবং শশা ধরাও শুরু হয়েছে মার্শাল্লাহ। শশা ধরলে ভালোই ধরে, একটা শশা গাছে কমপক্ষে মানে গাছের জীবনে প্রায় 40 থেকে 45টা শশা ধরে, তো একটা গাছে 40-45টা ধরলে আর কি লাগে, একটা মানুষ শশা খায় কত। হ্যাঁ বেশ সুন্দর হয়েছে, এরকম করার ইচ্ছা আছে আমাদের ইনশাল্লাহ। ওকে চল যাই। কি হলো ভাই, জবাই হবে নাকি? কোথায় এটা জবাই হবে? অরে মার, আমারে মারিস নি, আমরা দর্শক দর্শক। অরে মার, কি আপনারা সব ভাগি না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এটা খুবই ভালো উদ্যোগ, এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ। কিছুদিন হলো ফেসবুকে দেখতেছি যে তরমুজের বয়কট, তরমুজ বয়কট, গরুর মাংস বয়কট, তো সব কিছু যদি বয়কট করেন তাহলে কিন্তু ঝামেলা হবে। কেন ঝামেলা? বাংলাদেশের যে নিম্ন এলাকার চাষী আছেন, কৃষক আছেন, তারা ক্ষতিগ্রস্ত হবে বেশি। তো আপনার গরুর মাংস বয়কট না করে এলাকাতে সমিতি তৈরি করুন, সমিতি তৈরি করে নিজস্বভাবে গরু কিনে আনেন, সেই গরু জবাই করেন, দেখবেন যে গরুর মাংসের দাম অনেক কমে গেছে। কালকে একটা ভিডিও দেখছি বুঝছো, ভিডিওতে চাষি কান্না করতেছে, বলছে যে আমাদের থেকে 100 টাকা করে তরমুজ কিনে নিয়ে যায়, হ্যাঁ নিয়ে যায় বিক্রি করে 40 টাকা, ওই তরমুজটাই নাকি বাজারে 800 থেকে 700 টাকা দাম লাগে। অবশ্যই, অথচ ওদের থেকে কিন্তু পাইকারি ভাবে 8 কেজি ওজনের তরমুজ কিনে 100 টাকা মাত্র, ওরা গোটা জমিটা কিনে বললেন আমার কাছে। আমরা বা 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 মাশাআল্লাহ, এই আমরাই তো তোমাকে দিব, এটাই তো আমার দরকার, এরমই তো দিব, আল্লাহ বাসা রাখলে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ, এই গাছগুলো বড় হয়ে গেছে, গেছে কম বেশি তো থাকবেই, এরকম হবে, অস্বাভাবিক কিছু না। সুন্দর হয়েছে মামা, সুন্দর আছি আম। এই যে গাছটা দেখতে মজাই লাগছে, আমগুলো যখন বড় হবে আরো সুন্দর লাগবে। এটা হলো দর্শক তোতাপুরি গাছ আম, যে তোতাপুরি আপনারা খুব পছন্দ করেন, এই সে তোতাপুরি। তো দেখেন তোতাপুরিও আছে অনেক সুন্দর, মানে আমাদের এলাকাতে এবার মোটামুটি আম কম, কিন্তু আম কম হওয়ার পরেও যে হারে আম আছে মানে এই গাছটাতে সেটা কিন্তু অনেক সুন্দর। এখানে বীজগুলো যে পুঁতছিলাম সেদিনে, এই দেখুন সব চারা বাড়াই গেছে, এই যে সবগুলো না হলেও প্রায় 70-80% বের হয়েছে। এই যে মাশাআল্লাহ, এখানে শশার বীজ আছে, শশাও বের হয়েছে, যেগুলো শশার গাছ। এগুলো হচ্ছে বরবটি,
বরবটির চালাটা খুব ভালো বানায়। সকালবেলা হাঁটাহাঁটির পর আমরা ছাদে আসলাম। ছাদের পরে সময় সুন্দর করে পরিষ্কার করে ঝাড়ু দিছে, কিন্তু ঝাড়ু দেওয়ার পরেও এই যে মেহগনি গাছের ফুল বেড়েছে, ফুলগুলো প্রতিদিন ঝুরঝুর করে পড়ে এবং এটা নতুন নতুনভাবে ময়লা হয় এই যে ফুল। তারপরে মেহগনি গাছটা অনেক সুন্দর লাগে। তো একটা জিনিস লক্ষ্য করলাম যে আমাদের আজমল ভাই গোটাটাই জলছাদ ঢালাই দিছে, কিন্তু এই জায়গাটুকু শুধুমাত্র এখান থেকে এই জায়গাটুকু সবচেয়ে বাজে হয়েছে। কারণ এই যে কিছুদিন হয়নি, দুই মাসও হয়নি, এই যে ফাটল শুরু হয়ে গেছে, এটার ভিতরে ফাঁপা ঢপ 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 করতেছে। এটা এক বা তিন চার বছর পরে তুলে ফেলতে হবে, তুলে ফেলে আবার নতুন করে এই জায়গাটা ঝাড়াই দিতে হবে। আজমল ভাই কাজ করে এরকম জঘন্য কাজ করে এরকম জানা ছিল না। তো আমাদের এই ভিডিও দেখে কেউ যদি আজমল ভাইকে কাজ দেন, তো অবশ্যই তাকে মেঝে ঢালাই এবং ওই জলসাদ ঢালাই এই দুইটা কাজের জন্য চুক্তি করবেন। এটা করবেন নিজের খরচে, আজমল ভাইকে দিলেই কিন্তু এটা একদম জয় বাংলা করে ছাড়বে। কী করছে দেখছেন, এই জায়গাটা সবই ফাটা, এখানে গোটাটাই ফাটা। এখানে এই ব্যক্তিকে আর কী বলবো, গোটা সবগুলা ঠিক করছে, ওগুলো আমার নিজে ওগুলো নিজে উপস্থিত হয়ে করেছে, কিন্তু এই জায়গাটা সে রাত হয়ে যাচ্ছিলো, রাত হয়ে যাওয়ার পরেও তার টাকা বাঁচানোর জন্য, লেবার বাঁচানোর জন্য করছে, করে আমাকে একদম ধ্বংস করে দিছে। আমি আমার দুলো ভাই মিলে এখন যাচ্ছি হলো সারদা বাজারে মাছ দেখার জন্য। নদী করবেন? মাছ দেখবো না, অবশ্যই কিনতে যাচ্ছি। আচ্ছা, আমরাও মাছ কিনবো ইনশাল্লাহ। মোবতে ঈদ হবে আমাদের বাংলাদেশে, সবাইকে ঈদ মোবারক জানাই অগ্রিম, আবার নগদ নগদ জানানো হবে ইনশাল্লাহ। এই তো আমরা চলে আসছি আমাদের সারদা বাজারে, এখন দেখি কী কী মাছ পাওয়া যায়। কি শাহিম ভাই, কি মাছ নেবেন দেখি, চলেন। কি মাছ আসছে? মাছ কেনাকাটা শেষ, আমরা এখন আসছি মেহেদির কাছ থেকে, মেহেদি উঠাবো, চলুন শাহিম ভাই। মেহেদির বিশেষ কিছু কাজ আছে, মেহেদির পাতা বেশ কিছু চিন্তাই হয়ে গেছে অলরেডি, কারণ এখানে যারা থাকেন তারা সবাই প্রায় নিয়ে নিছে, তো আমরা কিছু উঠাই যতটুকু পাই। আর এই যে আপনার কাছে ডাল আমরা নিয়ে নিছি, পাতা দেখেন ভাই, পাতা নিয়ে নিছি হচ্ছে এখানে আসছিলাম মেহেদি পাতা তুলতে, এটা আজকে লাগাবো আমাদের জমিতে। আমরা বাড়ি যাচ্ছিলাম, বাড়ি যাওয়ার আগে ভাবলাম যে তেল নিতে হবে গাড়িতে, এর আগে 12 লিটার নিয়ে প্রায় 600 কিলোমিটার চালাইছি, তার মানে প্রতি কিলো লিটারে আমার 50 কিলোমিটার পাইছি আমি। তো মার্শাল্লাহ ভাবে বাইকের সার্ভিস পাচ্ছি 50 কিলোমিটার প্রতি লিটারে। আজকে আবার নিচ্ছি 10 লিটার নিব। বাড়িতে চলে আসছি, কী কী মাছ নিলাম আপনাদেরকে একটু দেখাই, বের করো মামা। এটা কী মাছ বলো তো, বসো এখন বসো। এটা কী মাছ বলো তো তুমি? এটা পুঠি, এই ফয়নের পুত। এটা কী মাছ মামা বলো তো? এটা পিয়ালি মাছ, পিয়ালি নামে তোমার একটা কে আছে বলো তো, খালা আছে ওই পাড়াতে আছে, ওই পাড়া ওই পাড়াতে আছে। আচ্ছা আর কি কি আছে দেখি, এখানে কি মাছ আছে? এটা হচ্ছে নদীর আজকে ধরা ঘাওড়া মাছ, ঘাইড়া মাছ, ঘাইড়া ঘাওড়া না, ও সরি। এটা শামিম ভাই নিলাম করে কিনেছে, ঘাইড়া মাছের ওই যে ফাঁসা নাকি ওটা। এখানে আছে বাইলি মাছ, এটা হলো ঘাইড়া মাছ, গাং ঘাইড়া, এটা এটা হলো ইয়া, এটার নাম হচ্ছে মাছগুলো নিয়ে আসলো। এখন ওই যে আমার রশিদ ভাই আসছে, রশিদ ভাই কাটতে লাগাই দিচ্ছি, আমার চাষি আসছে মাছ কাটতে লাগছে রে। অবশ্য নদীর মাছ কিনে এলাম, যেগুলো দেখালাম ওগুলোই কাটতেছে। তার কাটতে চলে, হ্যাঁ সাদা বাটকি মাছ, হ্যাঁ বাটকি মাছ আছে, ফায়দা মাছ আছে, বিভিন্ন শ্রেণীর মাছ আছে, এগুলো আগে কাটি ফেলতে বেশি। এই মাছগুলি সমস্যা বেশি, ওগুলি ধরেন 5.5 স্টিক ফিট। মুবিনের সাথে করে খামারে ক্যামেরাটা নিয়ে যেতে মনে নাই, হ্যাঁ 30 বড়ই তো, 30 পিস ডিম আনলাম, তো ডিমগুলো 280 টাকা ইয়ে 30টা দাম, হ্যাঁ এগুলো দাম সস্তা, আর এর বাজার থেকে নিলে 11 টাকা পিস নেই। কি আরাম করে শুয়ে আছে বেচারা বিড়াল, হ্যাঁ
এটা তো পুরুষ বিড়াল। নিচে আরেকটা আছে, মাছ কাটা কত রশিদ ভাই? মাছ কাটাকাটি শেষ, এই যে আমাদের রশিদ ভাই ইফতার করতে লাগছে। কি রশিদ ভাই, ইফতার কয় বেলার ইফতার এটি? নাকি এখানে চলছে দেখি সময়া মেহেদি পাশাপাশি, এগুলো কোথায় কোথায় দিতে হবে নাকি? মাথায় দিব তো হাতে দিবি? পুরুষ মানুষ কাজ করি তো, এটা কোনো কথা হলো? আমরা এই যে এখন দোতলার ছাদটা ধুয়ে ফেলবো আমি আর রশিদ ভাই। দীর্ঘদিনের প্ল্যান ছিল দোতলাটা পরিষ্কার করবো, সোমায়া বেশ কিছুদিন থেকে বলছিল, তো আজকে রশিদ ভাই সহ সোমায়া সহ আমরা লেগে গেছিলাম, আলটিমেটলি ফাইনালি এটা পরিষ্কার করে ফেলছি আমরা। তো অনেক পানি খরচ করা লাগছে, চারিদিকে প্রায় ভেসে গেছিলো, আমাদের ঘরের ভিতরে জানামাজ সহ সব কিছু ভেসে গেছিলো। তারপরে উঠলাম আমি ছাদে পানি দিতে। এই তো সোমায়া মাছ প্যাকেট করছে, এখন ফ্রিজে থোয়া হবে। দেখুন মামা আর আব্বু মাছে মেহেন্দি দিচ্ছে, ঝিঙ্গা লাগা হয়ে গেছে একেবারে। হ্যাঁ, নো ক্যামেরা, নো ক্যামেরা, নো ভিডিও। এই যে দেখেন এখন মামা দিচ্ছে চুল কালকে হলুদ করার জন্য। অনেকদিন আগেই মেহেদি দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু সময় স্বল্পতার কারণে হয়নি, আজকে ব্যাটে বলে মিলে গেল, হয়ে গেল আজকে। চলে মেহেদি আমি প্রতি মাসে দুইবার করে দিই, এ মাসে দেওয়া হয়েছিল না। আমার শালার বিয়া রায়াত গেম খেলতেছে এখানে বসে বসে, আর মামা মামা এখন মেহেন্দি গাছ লাগাবে এই যে এই জায়গাতে। এই যে মামা, সবাই দেখেন মামা এখন মাটি খুঁড়তেছে গাছে, এখন এখন মাটি দিয়ে ইয়ে করা হবে। আজকে এবছরের শেষ ইফতার, আমাদের আজকের স্পেশাল আয়োজন হচ্ছে পেঁপে আমাদের নিজস্ব গাছের। আরেকটা পাকছে, ওই যে মিষ্টি আছে না, কি বললো মোবেন? আরও কিছু জিনিস আনা হয়েছে সেটা পরে দেখাচ্ছি আমরা। তো রোজা কেমন গেল এবার সময়া? এবারে তিনজনের রোজদার সামনে যারা ক্যামেরা দেখতে পাচ্ছেন, কি খবর পুরোনা রোজদার? আসলে রোজা প্রতি বছরই 15 দিন না 16 দিন করে সামনে পিছনের দিকে আসে, তো গত বছর ছিল অনেক দেরিতে, মানে খুব রোদ ছিল আর খুব গরম ছিল, তো এবছর খুব একটা কষ্ট হয়নি। সামনের বছর আরও শান্তি হবে মানুষের, মানুষের কষ্ট হবেই না বলতে গেলে। আগে আমরা তো শীতকালে ওই ল্যাপের মধ্যে থেকে চেহারি খাইছি, মানে চেহারি যেদিন ইলিশ মাছ আনতো সেদিন দুইবেলা খাওয়ার লেগে চেহারিও খাইছি, সকালবেলাও খাইছি। হ্যাঁ হ্যাঁ, ছোট মাছকে রুটি পাঠাইছে, বড়া পাঠাইছে, বড়া মানে হ্যাঁ যে এইটা খেজুর আছে তো, কেছো আমার কি খাবো? তুই বেগুনি খাচ্ছ আলু যে? ও আচ্ছা, তুই তো ভালোই শয়তান আছিস। দিয়ে দিছে শেষ ইফতার আজকে, আমি তো ইফতার করিনি এখনো, খাই একটু। আমি কি খাবো? এডি খাই মা।
ঈদের চাঁদ দেখা গেল। এই যে ঈদের চাঁদ, এটা তো অনেক বড় চাঁদ, তার মানে আজকের উঠা চাঁদের তো মতো লাগছে না এটা। তাহলে আজকে সৌদি আরবের যে ঈদ করলো সেটা মনে হয় ঠিক সময় করছে। আমি নিচে দেখলাম চাঁদ দেখা যাচ্ছে, দিয়ে আমি এদেরকে ডাকি নিয়ে আসলাম। হ্যাঁ ডাকি নিয়ে আসি, আমি তো পরে এরা দেখতে পাইনি, আবার আমাকে নিচে টাই নিয়ে যাচ্ছে। সালামু আলাইকুম, চাঁদকে সবাই দিচ্ছে। অ্যাকচুয়ালি চাঁদ দেখলে নাকি সালাম দিতে হয়, প্রথম চাঁদ, কিন্তু যে বড় চাঁদ হয়ে গেছে, চাঁদের চাঁদের সালাম প্রাপ্য ছিল পরশু দিন। হ্যাঁ তাই না, চাঁদের চাঁদের সালাম প্রাপ্য ছিল তো পরশু দিন। যাই হোক, পরশু দিন হোক আর তেরশো দিন হোক, কালকে ঈদ করতে হবে। সৌদি আরব আমাদের দাদারা করে ফেলেছে, এখন বৌদিরা কালকে করবে। দেখিছো তোমরা, দেখিছো? গুড, ভালো ভালো, নাইস। এই তো রাত, এটা সুন্দর লাগছে। ওইদিকে যাও, মুজাহে যাও। এখানে কি হচ্ছে? রিলিফের মাল দেওয়া হচ্ছে না, বোমের বোম দেওয়া হচ্ছে, টিসিবির মাল? না 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 না, হলো না, উত্তর সঠিক উত্তর হয়নি। তাই কে এদের বকশিস দিচ্ছে তোমাদের? কে এদের বকশিস দিচ্ছে? হ্যাঁ তোমাদের কে হয়? তোমার কে হয়? তোমার হয় দুলা ভাই? তোমার হয় কি? তোমারও দুলা ভাই, তোমারও দুলা ভাই, তোর জামাই, তাই দিকে থাপ্পড় খাটা। আচ্ছা ঠিক আছে, সবাই লাইনে দাঁড়াও একদম, আরো সবাই হাত পিছনে। আপনার বাজেট কত বস? বাজেট সবাইকে একটা করে রেট দেব। আচ্ছা 50 টাকা, বিশাল বাজেট তো। আচ্ছা ঠিক আছে, শুরু হোক। এই আমরা লাইন দাঁড়া, সময় লাইনে দাঁড়া। আচ্ছা ওদের জন্য বড় বাজেট আছে। ও সরি, মন খারাপ করিস না তোরা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এদিকে এদিকে এই দেখা, নোট দেখা, সালাম দেবো নি, সালাম দে, আমার না তোমার আব্বা করো। কি তোরা খুশি? আমার কাছে কেউ যাবো নি, হ্যাঁ দিয়ে দেওয়া হয়ে গেল কিন্তু। তুই খালো বল, কি এই তোরা কি কি করবো এই টাকা দিয়ে? খালি বোম? আচ্ছা শোন, তোরা বোম অন্য জায়গা থেকে কিনিস না, আমি বোমের দোকান দেবো কালকে, আমার থেকে কিনিস ঠিক আছে? শিয়াম আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ, আমি এখন এডিট করব। হয়তো এখন আমার চারঘাট যাওয়া লাগতে পারে শাড়ি কেনার জন্য, আমার বোনের জন্যে। তো কালকে ঈদের দিন, ইনশাআল্লাহ ঈদের দিন অনেক ব্যস্ত থাকা লাগবে, তারপরেও যতটুকু পারি আপনাদের জন্য দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।